আজকের এপিসোডে আমরা আলোচনা করব কোন একটি সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কি হবে না তা নির্ণয় করার কন্ডিশন কি লক্ষ্য করা যায় এই সংখ্যাটিকে আমরা সেভেন ইন্টু টু আকারে লিখতে পারি আকারে লিখতে পারি এবং এখানে সেভেন এবং টু এই দুটি সংখ্যা কিন্তু দুটি স্পেশাল সংখ্যা কারণ কি এই দুটি সংখ্যা হচ্ছে কো প্রাইমস কারেক্ট এই দুটি সংখ্যা হচ্ছে কো প্রাইমস অর্থাৎ এই দুটি সংখ্যার ভিতর কোনো সাধারণ উৎপাদক নেই বা আমরা সহজভাবে বলতে পারি এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে ওয়ান আর এই কারণে কোন একটি সংখ্যা যদি সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এবং একই সাথে যদি টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ফোরটিন দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে লক্ষ্য করা যাক আমরা কতগুলো উদাহরণ পর্যবেক্ষণ করি প্রথম উদাহরণটি হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটিন ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটিন এই সংখ্যাটির কথা বিবেচনা করা যাক আমরা দেখতেই পাচ্ছি এই সংখ্যাটি কিন্তু টু দ্বারা নিঃশেষে বিভাজ্য কারণ কি এই সংখ্যাটির ইউনিটসের ঘরে যে ডিজিটটি রয়েছে সেটি হচ্ছে জোর এখন তাহলে আমরা বলতে পারবো যে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড এই সংখ্যাটি টু দ্বারা নিঃশেষে বিভাজ্য এখন এই সংখ্যাটি কি সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য আমরা সেটা যাচাই করি আচ্ছা আমরা প্রথমত এই সংখ্যাটিকে ভেঙে দুটি সংখ্যায় পরিণত করব লক্ষ্য করা যায় এই সংখ্যাটির ইউনিটসের ঘরে যে ডিজিটটি রয়েছে সেই ডিজিটটিকে বাদ দিয়ে আমরা একটি সংখ্যা পাচ্ছি ওয়ান এই এই সংখ্যাটি হবে এখানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটি হবে ইউনিটসের ঘরে যে ডিজিটটি রয়েছে সেই ডিজিটটি যে সংখ্যা তৈরি করবে অর্থাৎ ফোর কারেক্ট ফোর তাহলে আমরা এখানে দুটি সংখ্যা পাচ্ছি ওয়ান এবং ফোর এখানে আমাদের দ্বিতীয় সংখ্যাটিকে টু দ্বারা সিম্পলি গুণ করতে হবে আমরা পাচ্ছি এইট কারেক্ট এখন আমরা এখানে প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি থেকে আমরা এইট এখানে বিয়োগ করছি ওয়ান ওয়ান মাইনাস এইট হয়ে যাচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি এখন দেখা যাচ্ছে যে এখানে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি এই সংখ্যাটি কিন্তু যথেষ্ট বড় সংখ্যা তাহলে আমাদের আগের রূপটি এখানে আবার চালনা করতে হবে তাহলে আমরা এখানে এই সংখ্যাটিকে দুটি সংখ্যায় ভেঙে লিখব লক্ষ্য করা যাক প্রথম সংখ্যাটি হবে এখানে ইউনিটসের ঘরে যে ডিজিটটি রয়েছে সেই ডিজিটটি বাদ দিয়ে আমরা যে সংখ্যাটি পাচ্ছি এখানে অর্থাৎ থার্টিন এবং দ্বিতীয় সংখ্যাটি হবে এখানে ইউনিটসের ঘরে যে ডিজিটটি রয়েছে সেই ডিজিটটি যে সংখ্যা তৈরি করবে অর্থাৎ থ্রি এখন দ্বিতীয় এই সংখ্যাটিকে আমরা এখানে সিম্পলি টু তেরা গুন করব আমরা এখানে পাচ্ছি সিক্স এখন আমরা থার্টিন থেকে এখানে সিক্স বিয়োগ করবো আমরা পাচ্ছি সেভেন কারেক্ট এবং সেভেন এই সংখ্যাটি যথেষ্ট ক্ষুদ্র এবং আমরা দেখতে পাচ্ছি সেভেন এই সংখ্যাটিকে আমরা সেভেন দিয়ে সহজে ভাগ করতে পারছি সেভেন ডিভাইডেড বাই সেভেন টু হয়ে যাচ্ছে ওয়ান কারেক্ট তাহলে সেভেন এই সংখ্যাটি সেভেন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারবো ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটিন এই সংখ্যাটিও সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে দেখা যাচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটিন এই সংখ্যাটি সেভেন এবং টু দ্বারা নিঃশেষে বিভাজ্য আর তাই সংখ্যাটি অবশ্যই ফোরটিন দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে আমরা এরপর আরেকটি উদাহরণ পর্যবেক্ষণ করি এর পরবর্তী উদাহরণ হচ্ছে সেভেন হান্ড্রেড ফোর লক্ষ্য করা যাক এই সংখ্যাটি অবশ্যই টু দ্বারা নিঃশেষ বিভাজ্য কারণ এই সংখ্যাটি ইউনিটসের ঘরের ডিজিট হচ্ছে ফোর এবং ফোর কিন্তু এখানে জোর সংখ্যা তাই না তাহলে সেভেন হান্ড্রেড ফোর এই সংখ্যাটি কিন্তু টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন আমাদের দেখতে হবে এই সংখ্যাটি সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা এই জন্য আমাদের এই সংখ্যাটিকে দুটি সংখ্যায় পরিণত করতে হবে এখানে ইউনিটসের ঘরে যে ডিজিটটি রয়েছে সেটি বর্জন করে আমরা একটি সংখ্যা পাবো সেটি হচ্ছে সেভেন্টি এইট এবং ইউনিটসের ঘরে যে ডিজিটটি রয়েছে সেই ডিজিটটি একটা সংখ্যা তৈরি করতে পারবে সেটি হচ্ছে ফোর তাহলে আমরা এখানে দুটি সংখ্যা পাচ্ছি সেভেন্টি এইট এবং ফোর আচ্ছা আমরা দ্বিতীয় সংখ্যাটিকে এখানে টু গুণ করি আমরা পাচ্ছি এইট কারেক্ট এবং প্রথম সংখ্যাটি থেকে আমরা এখানে সিম্পলি লক্ষ্য করা যায় দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করব তৃতীয় সংখ্যাটি বিয়োগ করবো নতুন যে সংখ্যাটি বিয়োগ করবো অর্থাৎ এইট কি বিয়োগ করবো কারেক্ট সেভেন্টি এইট মাইনাস এইট আমরা পাচ্ছি সেভেন্টি এবং সেভেন্টি এই সংখ্যাটি কিন্তু যথেষ্ট ক্ষুদ্র একটা সংখ্যা এই সংখ্যাটিকে যদি আমরা সেভেন দিয়ে সিম্পলি ভাগ করি আমরা পাচ্ছি টেন কারেক্ট তাহলে সেভেনটি এই সংখ্যাটি কিন্তু সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা বলতে পারবো সেভেন হান্ড্রেড এইটি ফোর এই সংখ্যাটিও সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা দেখছি সেভেন হান্ড্রেড এইটি ফোর এই সংখ্যাটি সেভেন এবং টু দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে এই সংখ্যাটি অবশ্যই ফোরটিন দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে আচ্ছা এরপর আমরা সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন এই সংখ্যাটির কথা বিবেচনা করি লক্ষ্য করা যাক এই সংখ্যাটি কিন্তু সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য কারেক্ট আমরা সহজে দেখতে পাচ্ছি আমরা যদি সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন এই সংখ্যাটিকে সেভেন দ্বারা ভাগ করি আমরা এখানে সিম্পলি ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ইলেভেন পাচ্ছি তাই না সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেনকে আমরা সেভেন দিয়ে ভাগ করলে ওয়ান হান্ড্রেড ইলেভেন পাবো তাহলে সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন এই সংখ্যাটি কিন্তু সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু এই সংখ্যাটি কিন্তু টু দ্বারা নিশ্চয়ই বিভাজ্য নয় কারণ কি কারণ এর ইউনিটসের ঘরের ডিজিট কিন্তু জোর নয় বিজোর বিজোর কারেক্ট তাহলে এই সংখ্যাটি টু দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তবে সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে এই সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না এরপর আমরা নতুন বিবেচনা করি সেটি হচ্ছে লক্ষ্য করা এই সংখ্যাটি কিন্তু দ্বারা নিঃশেষে বিভাজ্য কারণ 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 কি এর ডিজিট হচ্ছে টু যা জোর এবং এই কারণে এই সংখ্যাটি অবশ্যই টু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু এই সংখ্যাটি কিন্তু সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না আমরা সহজে দেখতে পাচ্ছি সেভেন্টি টুকে যদি আমরা সেভেন দিয়ে ভাগ করি আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাবো না তাই না তাই না তাহলে সেভেন্টি টু এই সংখ্যাটি কিন্তু টু দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু সেভেন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আর এই কারণে সেভেন্টি টু এই সংখ্যাটি ফোরটিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না